So hello guys, this is our new video from Akib and Sakib Blogs YouTube channel. And guys, asker blog ta hoche Salimullah holler jekhane amra jacchi photo shoot korte. গাইজ আমরা চলে আসছি সলিমুল্লাহর গেটের সামনে, আর একটু সামনে গেলেই সলিমুল্লাহর গেট। সো গাইজ এই হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল, আর দেখেন গাইজ সাকিব আমার আগে চলে যাচ্ছে, ও মানে যা ফটোশুট করার জন্য পাগল হয়ে গেছে। অ্যান্ড গাইজ এটা হচ্ছে সলিমুল্লাহ হলের গ্রাউন্ড, যেখানে আমরা মাঝে মধ্যে এসে ফুটবল খেলি আর মজা করি অনেক, মানে ফ্রেন্ডসরা মিলে অনেকই মজা করি। এখানে অনেক আম গাছও আছে, আর এই বারটা দেখতে পাচ্ছেন, এই বার থেকে, এই ফুল বার থেকে তারপর ডান দিকে একটা বার আছে, ওই বার পর্যন্ত আমরা ফুল মাঠ নিয়ে খেলতে থাকি। সাইডে দেখতে পাচ্ছেন আম গাছ আছে, ওই আম গাছগুলো থেকে আমরা আম চুরি করে মাঝে মধ্যে খাই, আর বড় বাইরে আছে চিল্লানি খাই। অ্যান্ড গাইজ আমরা সলিমুল্লাহ আস্তে আস্তে, আমাদের গরমে আমাদের পুরা পলিশিটা শুকিয়ে গেছে, এখন আমরা পানি খাবো, যেখানে সাকিব দেখতে পাচ্ছেন মদের মতো পানিটা খাচ্ছে, এবং আমি এখানে পানিটা আবার নিলাম, আমার ভিডিও করতেছে, মানে আমি বলছিলাম ভিডিওটা করতে না, তাও ভিডিওটা করতেছে। এই ভিডিওটা করার জন্য ওকে একটা শাস্তি দিলাম, তারপর গাইস শাস্তি দেওয়া শেষ, এখন আমি আসতেছি, তখনও সে ভিডিও করতেছে। এরপর সাকিব থেকে ফোনটা নিয়ে ভিডিও আমি স্টার্ট করে দিছি, এখনও ফটোশ্যুট করার জন্য দাঁড়াইতেছে, তার পিছনে দেখতে পাচ্ছেন দুইটা কাঠবিড়ালি গাছের মধ্যে উঠতেছে। ওকে বলছিলাম কাঠবিড়ালিগুলা ধরার জন্য গাছে উঠতে, কিন্তু ও বলতেছে ও নাকি গাছে উঠতে পারে না। তারপর ও যা দেখতেছে যে গাছে উঠবে কি না, আর দেখতে পারতেছে যে গাছে উঠতে পারবে না। তারপর গাইজ আমাদের কয়েকটা ফটোশ্যুট করা শেষ, এখন সাকিবকে বললাম একটা পোজ দিয়ে, ও পোজ খুঁজে পাইতেছে না, তারপর ওর এই পোজটাতে ছবি তুলে দিলাম। আর গাইজ এখানে ফটোশ্যুট করা শেষ আমাদের, আর এখানে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ তোমরা, আমরা এখানে মাঝে মধ্যে এসে বসে থাকি, আর এখানে দেখো সাকিব শাহরুখ খানের পোজ দিচ্ছে। শ্যুট করা শেষ, এখন আমরা বের হয়ে যাব, এখন আমরা রাস্তায় আছি, যেখান দিয়ে আমরা মানে এত বড় একটা রাস্তাটাকে পার করতে হবে, রিক্সা যানজটের মাঝ দিয়ে আমাদেরকে যেতে হবে। এরপর গাইজ আমরা রাস্তায় নেমে গেলাম রাস্তা পার হওয়ার জন্য। এরপর গাইজ আমরা সামনে আগাচ্ছি আগাচ্ছি, সিএনজি মামাকে থামায়া বললাম আমরা আগে যাই, তারপর যাইও, তারপর গিয়ে এখান দিয়ে রাস্তা পার হতে হতে দেখলাম হুন্ডা একটা আসতেছে আমাদের ডান দিক থেকে, তারপর আমরা আগে চলে আসলাম, আর এখান দিয়ে ভাইয়ার। তারপর গাইজ এই পিছনের কারটা এবং বাইকটাকে ওভারটেক করে আমরা সামনে চলে আসলাম। তারপর মানে কি যে বলবো বাংলাদেশে কি কি চলে, তারপর আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা এখানে এক গ্লাস আখের শরবত নিলাম, যেটার প্রাইস ছিল 1 glass 20 টাকা। আর তারপর সবার আগে আমি টেস্ট করতে 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 অর্ধেকের বেশি খেয়ে ফেললাম, তারপর সাকিবকে দেওয়ার পর ও দেখি সব খেয়ে ফেলছিল, তারপর ওকে বললাম একটু দিতে, ও বলতেছে তুই আমার অল্প একটু দিছস, আর পুরো সব ফিনিশ করে ফেললো একাই। ওকে বললাম ভাই অল্প একটু দিয়ে আমি একটু পান করি। সো গাইজ আমাদের আখের রস খাওয়া শেষ, এরপর আমরা একটা আপুকে দেখলাম আমাদের পিছনে, যার বাকিটা ইতিহাস। দেখিয়াও দেখলা না, শুনিয়াও শুনলা না, জ্বালাইয়া গেলাম এরপর গাইজ বাসায় ফিরতে ফিরতে আমরা একটা কুরকুরে চিপস নিয়ে নিলাম এবং দুজন মিলে খাচ্ছি। তারপর সাকিব বলছে ভিডিও করবে, ভিডিও করতে করতে আমি খেয়ে ফেললাম 5-6টা, তারপর ও সামনে ভিডিও করলো কিছু। সো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ গাইজ।